ওয়েলকাম ওয়ান্স এগেইন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বলতে পারেন ইউরোপের সবচেয়ে বড় দেশটির নাম কি? ইউরোপের কোন দেশ ফ্রান্সের পরে সবচেয়ে বেশি সামরিক শক্তির অধিকারী? দেশটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সানফ্লাওয়ার ওয়েল উৎপাদনকারী দেশ, পৃথিবীর অন্যতম উন্নত মানের ফাইটার জেট কিংবা যাত্রীবাহী বিমানের ইঞ্জিন প্রস্তুতকারকের তালিকায়ও তাদের নাম উপরের দিকে। ইউরোপের বৃহত্তম এই দেশটিতে 8টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। দেশটিতে রয়েছে পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন, আবার পৃথিবীর বৃহত্তম পারমাণবিক বিপর্যয়ের দেশও এটি। আর দেশটি পৃথিবীর সবচেয়ে বড় দানবাকৃতির বিমানটির মালিক, আর যার নাম হচ্ছে অন্তনব। বলছিলাম বর্তমান ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের কথা। আজকের ভিডিওতে ইউক্রেনের সারপ্রাইজিং এসব ফ্যাক্টের পাশাপাশি উঠে আসবে রাশিয়ান ইউক্রেন আগ্রাসন সহ সবকিছু। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। ইউক্রেনের ইতিহাসের গভীরে যদি একটু ডুব দেন তাহলে খুঁজে পাবেন 32,000 খ্রিস্টপূর্ব থেকেই সেখানে মানুষের বসবাস রয়েছে। মধ্যযুগে ইউক্রেনের বিশাল অঞ্চলটি ছিল স্লাভিক সংস্কৃতির মূল কেন্দ্র, যেখানে ইউক্রেনীয় পরিচয়ের ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র কিভান রাষ্ট্র তৈরি করেছিল। 1300 শতকের পুরো অঞ্চলটি বেশ কিছু রাজ্যতে বিভক্ত হয়ে পড়ে। সেই সময় মঙ্গলরা আক্রমণ করে পুরো এলাকাটিতে এবং পুরো ইউক্রেনের বিশাল অঞ্চলটি জুড়ে মারাত্মক আকারের ধ্বংসযজ্ঞ চালায় মঙ্গল শাসকরা। এইসব আঞ্চলিক ঐক্য ভেঙে পড়ার ফলে পলিশ, লিথুয়ানিয়ান, অস্ট্রিয়ান, হাঙ্গেরিয়া সহ ও বিভিন্ন অঞ্চল দ্বারা শাসিত হয়েছিল বিশাল ইউক্রেন। পরবর্তী দেশে অটোমেন সাম্রাজ্য, জাদাটিম অফ রাশিয়ান এবং কসাখেতের মতো শক্তিগুলো কিছুটা সমৃদ্ধ করতে পেরেছিল এলাকাটিকে, যদিও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পোল্যান্ড এবং রাশিয়ান সাম্রাজ্যের কাছে বিভক্ত হয়ে যায় পুরো এলাকাটি। এরই মধ্যে রুশ বিপ্লব হয়ে যায়। রুশ বিপ্লবের পর ইউক্রেনিয়ানরা নিজেদের একটি জাতীয় আন্দোলন গড়ে তোলে। 1917 সালে 23শে জুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউক্রেনিয়ান প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের সাথে অভিভূক্ত হয়ে যায়। দীর্ঘ সময়ের পথ চলার পর 1991 সালে এসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং জন্ম হয় 15টি নতুন দেশের। সেই 15টি দেশের একটি হচ্ছে আজকের ইউক্রেন। ভৌগোলিকভাবে ইউক্রেনের 7টি প্রতিবেশী দেশ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ হল রাশিয়া। ইউক্রেনের পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকের পুরো অঞ্চলটা জুড়ে রাশিয়ার সাথে তাদের বর্ডার রয়েছে 2,295 কিলোমিটার দীর্ঘ। উত্তর দিকে ইউক্রেনের সাথে বেলারুশের বর্ডার রয়েছে 1,084 কিলোমিটার দীর্ঘ। বেলারুশের বর্ডার ছাড়িয়ে পশ্চিম দিকে গিয়ে ইউক্রেনের সাথে বর্ডার রয়েছে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরির। এর মধ্যে পোল্যান্ডের সাথে তাদের বর্ডার রয়েছে 335 কিলোমিটার দীর্ঘ, স্লোভাকিয়ার সাথে 97 কিলোমিটার দীর্ঘ বর্ডার এবং হাঙ্গেরির সাথে রয়েছে 136.7 কিলোমিটার দীর্ঘ বর্ডার। হাঙ্গেরির সাথে পশ্চিম দিকের বর্ডারটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে রোমানিয়ার সাথে তাদের বর্ডার রয়েছে 613.8 কিলোমিটার। রোমানিয়ার পরে ইউক্রেনের সবচেয়ে ছোট প্রতিবেশী মালদোভার সাথে তাদের বর্ডার রয়েছে 1,222 কিলোমিটার। আর বাকি অংশটা জুড়ে রয়েছে ব্ল্যাক সি এবং সি অফ আজব। আর এই দুই সাগরের মাঝে ছোট্ট একটা অংশ হচ্ছে ক্রাইমিয়া, যে ক্রাইমিয়াকে 2014 সালে রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের কাছ থেকে। 7টি প্রতিবেশী এবং 2টি সাগরে বেষ্টিত থাকা ইউক্রেনের মোট আয়তন 6,03,688 স্কোয়ার কিলোমিটার। আয়তনের এই বিশালতার দেশটি ইউরোপের সবচেয়ে বড় দেশ। যদিও অনেক অনেক জার্নাল এটাও মনে করে রাশিয়া ইউরোপের সবচেয়ে বড় দেশ, কিন্তু বাস্তবতা হচ্ছে রাশিয়ার 4 ভাগের 3 ভাগেরও বেশি অংশ হচ্ছে এশিয়ায়। তাই সত্যিকার ইউরোপের সবচেয়ে বড় দেশটি হচ্ছে ইউক্রেন। বিশাল আয়তনে ইউক্রেনের মোট জনসংখ্যা হচ্ছে 4,13,19,838 জন। আয়তনের তুলনায় প্রতি স্কোয়ার কিলোমিটারে গড়ে প্রায় 70 জন মানুষ বাস করে। জাতিগতভাবে বিশাল এই জনসংখ্যার প্রায় 77%-এরও বেশি রয়েছে ইউক্রেনিয়ান, 17%-এর কিছুটা বেশি হচ্ছে রাশিয়ান এবং প্রায় 5%-এর মানুষ রয়েছে যারা অন্যান্য জনগোষ্ঠী থেকে আসা। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে সেখানে সবচেয়ে বেশি রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী বিশ্বাসী। প্রায় 87.3% মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। 11%-এর বেশি মানুষ রয়েছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না। আর বাকি 2%-এর মতো মানুষ রয়েছে যারা নিজেদের ধর্মীয় পরিচয় কারো কাছেই ব্যাখ্যা করে না। ইউক্রেনের সেন্সর ভিরুর একটা জায়গায় সবাইকে শোভন করে ফাঁকি দিয়েছে, যেখানে তারা কথা উল্লেখ করেনি যে কতজন মুসলিম ইউক্রেনে বসবাস করছে। 29 অক্টোবর 2020 ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস এক রিপোর্টে প্রকাশ করেছে বর্তমানে ইউক্রেনে প্রায় 15 লক্ষেরও বেশি মুসলিমের বসবাস রয়েছে, যাদের সবচেয়ে বড় অংশটি হচ্ছে ইউক্রেনিয়ান। কিছু ক্রোমিয়ান তাতার তো রয়েছেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরাও এখানে এসে বসবাস শুরু করছে। ইউক্রেনের সবচেয়ে বেশি মানুষ শহরমুখী। দেশের প্রায় 70% মানুষই বসবাস করে ইউক্রেনের 457টি শহরে। তালিকায় সবচেয়ে বড় শহরটির নাম হচ্ছে কিভ। কিভ ইউক্রেনের রাজধানী শহর। ইউরোপের অন্যতম বৃহত্তম এবং আকর্ষণীয় শহরের তালিকায় রয়েছে কিভের অবস্থান। কিভে বসবাস করে 29,62,000 মানুষ। সেরা 10টি শহরের তালিকায় কিভের পরে রয়েছে খারকিভ, ওডেসা, ডিনপ্রো, ডনেস্ট, জাপোরেজিয়া, লিভিভ, ক্রিভিরি, মাইক্রোলিভ এবং মারিপোল। উল্লেখযোগ্য যে এই শহরগুলোর প্রত্যেকটিতে রয়েছে কোনো না কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তবে পৃথিবীর বিভিন্ন
প্রান্ত থেকে আগত দর্শকদের সবচেয়ে বেশি অংশ ভিড় করে কিভে। দিন কিংবা রাত, স্থাপত্য কিংবা প্রকৃতি, সব দিক থেকেই কিভ সত্যি অসাধারণ। কিভ তথা ইউক্রেন মানুষজন আরো বেশি অসাধারণ। প্রথম সাক্ষাতে আপনার সাথে কিছুটা সাই ফিল করলেও পরবর্তীতে তারাই হয়ে যায় সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ। কিভের পরে ইউক্রেনের ভ্রমণ পিপাসু মানুষজন সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকে ওডেসাতে। শহরের জানাকীর্ণ সৌন্দর্যের বাইরে যদি কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যের আবাস পেতে চান, তবে আপনার জন্য ভালো ডেস্টিনেশন হতে পারে ইউক্রেনের বিখ্যাত সব সানফ্লাওয়ার ফিল্ড। সানফ্লাওয়ার ওয়েল ফিল্ড উৎপাদনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশটি হচ্ছে ইউক্রেন। অপরদিকে ইউক্রেনের অন্যতম প্রসিদ্ধ একটি জায়গা হচ্ছে ভালোবাসার সুড়ঙ্গ বা টানেল অফ লাভ, যেটাকে বলা হয় টানেল অফ লাভ। ইউক্রেনের ক্লেভেন শহরে অবস্থিত এই জায়গাটি ইনস্টা সেলিব্রিটিদের জন্য পছন্দের একটি জায়গা হয়ে উঠেছে বেশ দীর্ঘ সময় জুড়ে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার পছন্দের জায়গা হতে পারে সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল, যা 1980 সালের পর থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে। ক্যাথেড্রালের বাইরে আরো 60টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে ইউক্রেনে। সেসব উল্লেখযোগ্য সাইটগুলো হচ্ছে লাভিস হিস্টোরিক্যাল অ্যাসেম্বল সেন্টার, স্ট্রুভোজিও ডেডিকার্ক, ভার্জিন বিস্ট ফরেস্ট অফ দ্য কার্পাথিয়ানস, রেসিডেন্স অফ ফুডমিনিয়ান এবং ডালমাশিয়ান মেট্রোপলিটানস, উডেন কালচার অফ দ্য কার্থাপিয়ান রিজন, টেরসন নেশনস এবং হিস্টোরিক্যাল সেন্টার অফ ওডেসা। 8টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রত্যেকটি আপনার জন্য এক ভিন্ন অভিজ্ঞতার জন্ম দিবে। আর যদি ইউক্রেনের কোনো ধ্বংসস্ত সৌন্দর্যের অভিজ্ঞতা নিতে চান, তাহলে চলে যান চেরনোবিলে। চেরনোবিল হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় শহর। গত 30 বছরের অধিক সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই স্থানটি। দর্শনীয় স্থানে যাতায়াত কিংবা ইউক্রেনের যোগাযোগের জন্য দেশটির রয়েছে অত্যন্ত সমৃদ্ধশালী যোগাযোগ ব্যবস্থা। কিয়েভ কিংবা ইউরুশার মতো বড় বড় শহরগুলোর পাশাপাশি ছোট ছোট শহর কিংবা উপশহরগুলোতেও নামমাত্র খরচে বাসে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ট্রাঙ্ক সার্ভিস রয়েছে পুরো শহর জুড়ে। অন্যদিকে ইউক্রেনের পাবলিক ট্রান্সপোর্টের মতো বড় একটা অংশ জুড়ে রয়েছে মেট্রো। পৃথিবীর সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশনটি হচ্ছে এই ইউক্রেনে। রাজধানী শহর কিয়েভে 105.5 মিটার গভীরে আর্সেলেনা স্টেশনটি হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। কোল্ড ওয়ারের সময় স্টেশনটিকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যে মাটির উপরিভাগে মিসাইলের আঘাতেও সেটি অক্ষত থাকবে। জাতিগতভাবে ইউক্রেনিয়ানরা বেশ আমেদ ফুর্তি পছন্দ করে। দেশটির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে লিওফেজিস জ্যাজ ফেস্টিভ্যাল। জ্যাজ ফেস্টের একটি অনুষ্ঠানে প্রতি বছর 40 থেকে 50 হাজার মানুষের সমাগম ঘটে। তালিকায় পড়ে স্থানগুলোতে রয়েছে সেন্টার্স হর্স ইস্টার্ন ফেস্টিভ্যাল, ফুড এন্ড ওয়াইন ফেস্টিভ্যাল যা কিভে অনুষ্ঠিত হয়ে থাকে, অস্ত্র ফেস্টিভ্যাল, গুগল ফেস্টিভ্যাল, হোয়াইট নাইট ফেস্টিভ্যাল, দ্য এপ্রিল পাম উইক, ওডেসা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লাভি ফেস্টিভ্যাল এর অন্তর্ভুক্ত। এবং ইউক্রেনে রয়েছে ইউরোপের সবচেয়ে পুরাতন কফি হাউস। ইউক্রেনের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়াতে বিয়ে শাদীর ব্যাপারে ইসলাম ধর্মের অত্যাবশ্যকীয় নিয়মগুলো সেখানে নেই। তবে কোনো বিদেশি নাগরিক যদি ইউক্রেনের কোনো নারীকে কিংবা ইউক্রেনের নারী কোনো বিদেশিকে বিয়ে করতে চায়, তবে ব্যাপারটা একটু জটিল। সেক্ষেত্রে বৈধ পাসপোর্টের বাইরে রিজনাল রেজিস্ট্রি অফিসের অনুমতিটা অবশ্যই নিতে হয়। ইউক্রেনের বিয়েতে আমাদের দেশে বিয়েগুলোতে যেমন বরপক্ষকে বিয়ের গেটে আটকে দেওয়া হয়, ঠিক সেভাবে এক ধরনের মুক্তিপণ দাবি করা হয়। তবে সেটার নির্দিষ্ট কোনো লিমিট নেই, বরের ইচ্ছের উপর সবকিছু নির্ভর করে। তবে ইউক্রেনের বিয়েতে ঐতিহ্যবাহী একটা নিয়ম রয়েছে, সেখানে বিয়েতে কনে বিয়ের রিংটি অবশ্যই তার ডান হাতের আঙুলে পরে। এমব্রয়ডারি ক্লোথ, ট্রেডিশনাল ট্রেড এবং সর্বশেষ আশীর্বাদের ব্যাপারটাও প্রচলিত সব বিয়ের নিয়মের মতোই হয়ে থাকে এখানে। প্রশ্ন হচ্ছে, ইউরোপের মতো উন্নত রিজনে ইউক্রেনের অবস্থান কোথায়? ইউক্রেন ইউরোপের একটি অন্যতম দরিদ্র দেশ। ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় ইউক্রেনের সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেকটা নিচু। এখানে দরিদ্রতা এবং বেকারত্বের হার অনেকটা বেশি। ইউরোপের উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে ইউক্রেন এবং বিশ্বের উন্নয়নশীল দেশের তালিকায় ইউক্রেনের অবস্থান 74তম। দরিদ্রতা এবং অর্থনৈতিক দুর্বস্থা থাকা সত্ত্বেও কিছু বারের ইন্ডাস্ট্রিতে ইউক্রেন বেশ সফল, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে এয়ার হোস্টেস। ইউক্রেন পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি কমার্শিয়াল এয়ারক্রাফট এবং ফাইটার জেট ইঞ্জিন প্রস্তুতকারী একটি দেশ, যাদের কাস্টমারের তালিকায় রয়েছে পাকিস্তান, তার্কির মতো দেশগুলো যারা নিজেরা ইঞ্জিন প্রস্তুত করতে পারে না। আর ইউক্রেনের পতাকাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে একটু ভিন্নভাবে পরিচয় করিয়েছে এই অন্তনব। ইউক্রেনে তৈরি বিশ্বের সবচেয়ে বড় বিমানটি 3 দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছিল। দেশটির এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টের তালিকায় সবচেয়ে বড় বড় অংশ জুড়ে রয়েছে ফেরাউস, নন ফেরাউস মেটাল, পেট্রোলিয়াম প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ এন্ড ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট। শেষ দিকে এসে আরেকটা জটটা খুলে দিতে যাচ্ছি, দশকের পর দশক ধরেই ইউক্রেনে যে রাজনৈতিক অস্থিরতা চলছে এর মূল কারণ কি? প্রশ্ন জাগতে পারে, ইউক্রেনকে কেন রাশিয়া দখল করতে চায় এবং ইউক্রেনের মানুষই বা কেন রাশিয়াকে সমর্থন দিচ্ছে? মূল সমস্যাটা ভূখণ্ড বিভাজন এবং জাতিগত দুটাই। 1922 সালে প্রথম ইউক্রেনের যে মানচিত্রটি ছিল সেটা ছিল ঠিক এরকম, যার নাম ছিল ইউক্রেনিয়ান সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। পরবর্তীতে 1939 সালে মানচিত্রের এই অংশটুকু ইউক্রেনের সাথে যুক্ত করে দেওয়া হয়। 1940 সালে রোমানিয়ান মূল ভূখণ্ডের দুটি অংশ ইউক্রেনের সাথে যুক্ত করে দেওয়া হয়। 1945 সালে চেক ও স্লোভাকিয়ার এই ছোট্ট অংশটুকু ইউক্রেনের সাথে যুক্ত করা হয়। 1948 সালে ব্ল্যাক সি প্রান্তের ছোট দুটি দ্বীপ যা রোমানিয়া ছিল, পরবর্তীতে সেগুলোকে যোগ করে দেওয়া হয় ইউক্রেনের সাথে। আর সর্বশেষ 1954 সালে এসে রাশিয়ার ক্রিমিয়া অংশটুকু ইউক্রেনকে দেওয়া হয়। ইউক্রেনের মূল ভূখণ্ডের বাইরে তাদের দাবিকৃত ভিন্ন ভিন্ন ছোট ছোট অংশগুলো ইউক্রেন
ইউক্রেনের মানচিত্রের সাথে যুক্ত করে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ঝামেলা। বিভাজনের এই ঝামেলাটা প্রতিবেশী অন্যান্য সব দেশ হয়তো মেনে নিয়েছে, কিন্তু রাশিয়া কোনোভাবে ইউক্রেনকে মুক্তি দিচ্ছে না। বর্তমানে ইউক্রেনে যে মানচিত্র রয়েছে তার তিন ভাগের এক ভাগেরও বেশি অংশ জুড়ে রয়েছে প্রো রাশিয়ানদের বসবাস, যাদের ভাষা কালচার সবকিছুতেই তারা রাশিয়ান। এক ক্রোমিয়াতে বসবাস করে প্রায় 97% মানুষ যারা পুরোপুরি রাশিয়ান, এবং তারা ইউক্রেন চায় না, চায় রাশিয়া। অন্য অংশে রাশিয়ান সীমান্তবর্তী খার্কিভ পুরো প্রদেশটাই রাশিয়ার নিয়ন্ত্রণে। লুহানস্ক এবং ডোনস্ক দুটি প্রদেশই পুরোপুরি যুদ্ধ অবস্থায় রয়েছে, যেখানে রাশিয়ান সমর্থিত আর্ম ফোর্সও রয়েছে। আর ইউক্রেনের মানচিত্রের বিশাল এই অংশ জুড়ে চারটা প্রদেশ রয়েছে, যে চারটা প্রদেশের 25-75% বেশি মানুষ রয়েছে পুরোপুরি প্রো রাশিয়ান। এত বেশি সমর্থন থাকার কারণে ক্রিমিয়া ব্যতীত বাকি সাতটা প্রদেশে চরম আকারের অস্থিরতা বিরাজ করছে, যার কারণে এখানে যে কোনো ধরনের আন্দোলন তৈরি করা এবং ইউক্রেনিয়ান আন্দোলন বানচাল করে দেওয়া রাশিয়ার জন্য খুব সহজ। এসব আন্দোলন এবং আর্মফোর্সের চরম আক্রমণে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়েছে। তার উপরে ইউক্রেনের ন্যাটোর উপস্থিতি রাশিয়াকে সবচেয়ে বেশি উত্তেজিত করে তুলেছে, এবং রাশিয়া কোনোভাবেই চায় না তাদের ইউরোপিয়ান বিশালে অংশ জুড়ে ন্যাটোর উপস্থিতি থাকুক। বর্তমানে ইউক্রেনের উপর ভ্লাদিমির পুতিনের রাশিয়ার আক্রমণে ইউক্রেন খড়কুটোর মতো উড়ে যাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। গোটা বিশ্ব বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের অবস্থা দেখে যা হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাশিয়ার আগ্রাসন যা আরো ভয়াবহ অবস্থা বিরাজ করছে গোটা ইউক্রেন জুড়ে। তবে আমরা চাই না এই সংঘাতের কারণে ওয়ার্ল্ড ওয়ার III সংঘটিত হোক। ইউক্রেনের কোন ব্যাপারটি আপনার ভালো লেগেছে এবং কোনটা খারাপ লেগেছে লিখে ফেলুন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, ইউক্রেন সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।